নারীশি জিল্লির এখন কোথাও যাওয়া হবে না আসলে কি বলতো বাড়ির বউ বাপের বাড়ি থেকে কিছুই নিয়ে আসেনি কানা কুড়িও নিয়ে আসে শ্বশুর বাড়িতে একটু তো খাটতে হবে খেটেখুটে দিক একটু কাজে লাগুক হ্যাঁ এসব কি কথা ঠাকুরজি কি কথা মানে সংসারের কাজে বাড়ির বউ একটু একটু খেটেখুটে দেবে না বৌদি আরে আমায় বল তোরা আমায় বল কি কাজ আছে আমি সব করে দিচ্ছি বল বল ও বিমনি আমি আছি তুতুল আছে আমরা করছি ছিলে যাক না না রিঙ্কি দেখ বাড়ির বউ হাতে করে বাপের বাড়ি থেকে কিছু নিয়েও আসবে না আবার বাড়িতে কোনো কাজেও লাগবে না গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে এরকমটা কি হয় বলতো কোন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে এটা সবাই জানে কি বললে বৌদি কি বললে কে কি করে কি বললে বিমনি এক সেকেন্ড কি ধরনের কথা তুমি যে কথাগুলো বলো তুমি নিজে শোনো সেগুলো তোমার বিবেকে লাগে না এটা কি ধরনের কথা এটা কি ধরনের ডিসকাশন বাপের বাড়ি থেকে কি আনলো না আনলো আর তোমার কি মনে হয় বাড়ির থেকে কেউ কিছু দিলে আমি সেটা নিতাম আপনি কেন এর মধ্যে ডোন্ট টক দাঁড়া আমি কথা বলতে দাও এটা তেঁতুল পাতার ঐতিহ্য নয় আর এটা আমার বাবার শিক্ষাও নয় এটা তুমি খুব ভালো করে জানো দেখ ঋষি আমি যখন এ বাড়ি থেকে বিয়ে হয়ে বউ হয়ে শ্বশুর বাড়ি গেছিলাম আমার দাদারাও কিন্তু আমাকে কিছু গয়না গাটি জিনিসপত্র হাতে করে দিয়ে পাঠিয়েছে আমি সেইটুকুই শুধু প্লিজ পিপলি ডোন্ট জাস্টিফাই ইয়োরসেলফ পছন্দ না হলে বিরোধিতা করার অধিকার সকলের আছে কিন্তু কি বলছো কতটা বলছো আর বলে সেটা নিজেকে ছোট করছো কিনা সেটা অন্তত ভেবে দেখো প্লিজ চলো না আপনি যান আমার এই কাজগুলো হয়ে গেলে যদি সময় পাই তখন বেশ তাহলে তোমরাও জেনে রাখো যে এই পুজোয় কেউ বেরোবে না প্যান্ডেল প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখা হবে না সবই আমার কপাল যেদিক খিটখিটে লোক একটা নিজে যেটা চাইবে করিয়েই ছাড়বে সিরিয়াল পিসি যে আমাকে ভুল বুঝছে এরপর আন্টির কানে যদি কথাগুলো যায় আন্টিও আমাকে ভুল বুঝবে সেটা কিছু না না কি হলো এভাবে একটু একটু করে ঝিল্লিকে মূল স্রোতে ফেরাতে হবে বাচ্চাদের মতো শিশু মন বুঝিয়ে বললে কাজ হয় না বকুনি একমাত্র অস্ত্র তাড়াতাড়ি চলো জমে গিয়া কি ঠাকুরপো জমে তো যাবে নরমে গরমে মেটা আমাদের ঋষির সঙ্গে বেশ ভালোই থাকে তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে